নিউ ব্লগ। আশা করছি সমস্ত বন্ধুরা খুব ভালো আছো তোমরা, আর তার সাথে অনেক অনেক হ্যাপি আছো। আজকে হলো শনিবার, শনিবারে এখন বাজে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 11:30 বাজে। আমি চলে এসেছি রান্না করে। চলো আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। অনেকদিন ধরে তোমাদেরকে বললাম না যে গ্যাসটা খোলা ছিল না, তোমাদেরকে অনেকদিন আগে ব্লগেও কিংবা তার আগে ব্লগে তোমরা তোমাদেরকে বলেছিলাম যে পেয়ারা খেতে ভীষণ মন করছে, কিন্তু পেয়ারা কোথাও পাচ্ছি না এখানটা। আর তার মধ্যে একজন কমেন্ট করে জানিয়েওছিল যে বারাসাত স্টেশনে পাওয়া যায়। হ্যাঁ, বারাসাত স্টেশন তো আমার হাজব্যান্ড যায়, তো ওকে আমি দুদিন করেও ভুল মানে ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও প্রথম দিন ভুল হয়েছে বলতে ট্রেন ঢুকে গেছিলো, তো সেই কারণে ও তাড়াহুড়ো ছিল নিতে পারিনি, তারপর দিন ভুল হয়ে গেছে। আর আমাদের এখানে কোথাও পেয়ারা পাওয়া যায়নি, তবে আমার হাজব্যান্ড একটু আগে বাজারে গেছিলো, বাজারে গিয়ে দেখে পেয়ারাওয়ালা বসেছে আজকে, তো সেই পেয়ারা নিয়ে এসেছে। আজকে আমি খুব খুশি, মানে প্রচণ্ড পরিমাণে খুশি। আজকে আমি কী খুশি বলতে পারবো না তোমাদেরকে। তোমাদেরকে একটা দিদি দেখা গেল, গতকাল আমি পেয়ারা পাইনি, তার জন্য কী কিনে নিয়ে এসেছি দেখবে। দেখো ফ্রিজটার অবস্থা বাজে। দেখো আমলকি বাধ্য হয়ে আমলকি কিনে নিয়ে এসেছিলাম চারটে, তিনটে কালকে কেটে তারপরে লঙ্কা দিয়ে বিট লবণ দিয়ে ভালো করে তারপর মাখিয়েছিলাম, মাখিয়ে তারপর খেয়েছি। মানে এত সেই ঠান্ডা লেগেছে আমার, জানো তো ঠান্ডা কমে গেছে, বাট মুখের যে টেস্ট, মুখের যে একটা স্বাদ, কিচ্ছু নেই। কী খাচ্ছি না খাচ্ছি আমি কোনো বুঝতেই পারছি না এরকম। তো সেক্ষেত্রে মানে একটু কাঁচা কাঁচা যে পেয়ারাগুলো সেগুলো খেলে মুখের স্বাদ ফিরে আসে, আমরা জানি আমলকি খেলে ফিরে আসে। তো কালকে আমলকি খেয়ে খুব ভালো লেগেছে, তো আজকে ফাইনালি পেয়ারা পেয়েছে, তো পেয়ারা নিয়ে এসছে। আর আজকে সকালবেলা হচ্ছে রুটি খেলাম, আমি রুটি আর বাটার খেয়েছি, আর ওরা হচ্ছে সবজি দিয়ে রুটি খেয়েছে, কারণ ঠান্ডা মানে ঠান্ডা লাগলে না যদি বাটার খাওয়া যায় খুব ভালো উপশম হয়। তো যাক, বাটার আর রুটি খেয়েছি। আর আজকে না ইচ্ছা আছে ভেজ মুগ ডাল করবো, এবছর এখনও পর্যন্ত খাইনি ভেজ মুগ ডাল। কিন্তু ভেজ মুগ ডাল করবো জানো তো, আমার ঘরে সেরকম কিছুই নেই। এই যে মটরশুঁটি আছে খানিকটা পরিমাণে, আর ফুলকপি আছে খানিকটা পরিমাণে, টমেটো তো দেবো একটুখানি, আর ওই ওটাকে কী বলে গাজর কিংবা অন্যান্য কিছু, ওসব কিছু নিয়ে আমার ঘরে তো যা আছে সেই দিয়ে করি। আর মা নিচে করছে ফলি মাছের তরকারি, আর আমি উপরে একটু মাছের তেল আছে, মাছের তেল দিয়ে একটু বেগুন দিয়ে করবো, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তো ঝটাপট করে রান্নাটা আগে কমপ্লিট করি নাকি। আজকে এবছর প্রথম খাবো ভেজ মুগ ডাল, মানে অনেক দিন ধরে মন করছিল যে আজ করব কাল করব, সেভাবে করাও হচ্ছিল না। আর ভেজ মুগ ডাল করার জন্য অনেক রকম ভেজিটেবলস হলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো সব ভেজিটেবলসগুলো নেই। বিনস, গাজর এগুলো দিলেও খুব টেস্ট হয়, আর গাজর দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, বেশি ভালো লাগে খেতে। কিন্তু বিনস বা গাজর কোনোটাই আমার কাছে নেই, দেখালাম তোমাদেরকে, শুধুমাত্র আছে ফুলকপি আর হ্যাঁ আর হচ্ছে মটরশুঁটি, এই দুটো। তো চলো এই দুটো দিয়ে আজকে করে দিই, তবে গাজর আর বিনস হলে খেতে বেশি টেস্ট হবে। পেয়ারাটার অবস্থা তোমরা একবার দেখো, কতক্ষণ ধরে আমি কাটার চেষ্টা করছি, কোনোভাবে আমি কিচ্ছু করতে পারছি না। শক্ত নাকি শুকিয়ে গেছে বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে না বলো। বাবা, আর এখানটা দেখো পেয়ারা কাটতে বসে গেছি, মানে পেয়ারা পেয়েছি দুপুরবেলা, যে দুপুরবেলা খাবারটা খেয়ে তারপরে পেয়ারাটা খাবো, কিন্তু বিশেষ করে লোভ আর সামলাতে পারলাম না, সে কারণে এদিকে রান্না বসে দিয়েছি। আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের অনেকটা সকালই, আর এখন যেহেতু সকাল নেই দুপুর হয়েই গেছে, তো সেই কারণে মানে পেয়ারাটা একটু কেটে নিলাম, মাখিয়ে নিলাম। তো আজকে ভেবেছি আমি ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে খাবো, কিন্তু ধনে পাতাও ঘরে আজকে ছিল না, তো এম নর্মাল লেবু রস লঙ্কা লবণ দিয়ে পেয়ারাগুলোকে খাবো। মানে আমি তো খাবোই, আদিও মা বসে আছে, ও কখন পেয়ারা খাবে। অ্যাকচুয়ালি কিছু কিছু খাবার আছে দেখবে মুখরোচক খাবার, বারবার খেতে ইচ্ছে করে, কম হোক বা মানে সামান্য পরিমাণে হোক না কেন খেতে ভালো লাগে সেই জিনিসগুলো। আর এদিকে মুগ ডাল আমার দেখো মানে গলে গেছে আর কি। আর সত্যি কথা বলতে কী বলো তো, ভেজ মুগ ডাল আমি একদমই ভালো করতে পারি না, মানে মোটামুটি আমাদের চালি নেওয়ার মতো, মানে আমাদের বাড়ির জন্য করলাম একটু ঠিক আছে, কিন্তু কেউ এলো তার জন্য যে ভেজ মুগ ডাল করবো মানে ততটা আমি পারি না। কিছু কিছু রান্না আছে, বিশেষ করে আমি আমার কথাই বলবো যে অনেক ট্রাই করি, অনেক ভালো করার চেষ্টা করি, তারপরও সেরকম একটা ভালো হয় না, মানে তখন মানে কী বলবো খুব আপসেট হয়ে পড়ি যে এতবার ট্রাই করলাম ভালো হলো না। আবার কিছু কিছু রান্না আছে কোনো রকমভাবে করি তাতেই টেস্ট হয়। তো আজকে আমার দুপুরবেলা রান্না আছে এই যে মা নিচ থেকে পাঠিয়েছে পালং শাক দিয়ে ফলি মাছের তরকারি, এটাও একটা শাক দিয়ে ফলি মাছ করেছে। আর এই যে আমার সেই স্পেশাল মুগ ডাল, মানে ভেজ মুগ ডাল,
তো ওখানটা আমরা খেতে বসছি সবাই মিলে। আজকে অনেকদিন বাদে তোমাদের সঙ্গে আমাদের খাওয়ার যে সিনটা সেটা শেয়ার করলাম, অনেকদিন করা হয় না, তো ভাবলাম চলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের খাওয়াটা। তো আমরা এখন খাচ্ছি। গুড ইভিনিং। আর তোমরা সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছি একটা কাহিনী। কাহিনীটা হচ্ছে একটা কানে আছে আর একটা কানে নেই, কারণ আমি এইমাত্র আমি জাস্ট শুয়েছিলাম, একটুখানি কম্বলের মধ্যে পড়েছে মনে হয় না ওই কানে। আমি কি করে বলবো, তুমি আগে দেখেছিলে আমার ফুটে যাওয়ার আগে, যাই হোক এখন আমি কানের কভার থেকে পড়ছো তাও আমি কি নোটিশ করি। আমি কানের একটা মানে মুখে একটু ক্রিম মাখছিলাম, অ্যালোভেরা জেলটা মাখছিলাম, তারপরে ফট করে আয়নার সামনে তো দাঁড়াইনি সেই দুপুরবেলা মাথাস্টান পর থেকে, আর আয়নার সামনে দাঁড়ানো হয়নি। এখন যে গেছি গিয়ে দেখি একটা কানে আছে একটা কানে নেই, কিন্তু একটা মুখটা কানে নর্মাল যে মুখটা সেই মুখটা কানে এটা, বাট দেখতে খুব সুন্দর ছিল কানেরটা, যে দেখতে তারই পছন্দ হতো, খুঁজলাম পেলাম না। থাক একটা আছে, একটা টানে টানে আর একটা হয়তো চলে আসতে পারে, এই হচ্ছে ব্যাপার। আজকে একটা সাংঘাতিক তো একটা ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে, ওইটা বলি নাকি তোমাদেরকে বলি। আজকে আমার হাজবেন্ড ইয়ে নিয়ে এসছে, ওটাকে ফলি মাছ বলে, ফলি মাছ আজকে বাজার থেকে নিয়ে এসছে। এবার বাজার থেকে নিয়ে এসে না আমি জাস্ট ওই সিঙ্কের একটা কর্নারে আমি রেখে দিয়েছি, তো তখন আমি ভাবলাম যে একটু পরে আমি ধুয়ে তারপর ফ্রিজে ঢুকাবো। এবার ডাস্টবিনটা ধোয়া ছিল সকালবেলা, ময়লা দিয়ে এসেছি, তো ডাস্টবিনটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে। তো এখানটা ডাস্টবিন এনে রেখেছি, আমি ভেবেছি ডাস্টবিনের মধ্যে যারা একটু কাটা আছে সব ফেলবো। তো প্রথমে কী করেছি, মাছের প্যাকেটটা ফেলেছি, ব্ল্যাক কালারের প্যাকেটের মধ্যে ছিল, বুঝতে পারিনি মাছ দেখিনি, মানে খেয়াল করতে পারিনি আর কি। তো ওই প্যাকেটটাই আগে ফেলে দিয়েছি, আর ওই ময়লাগুলো ভাগ্য ভালো তখনও পর্যন্ত ফেলিনি, ওইখানটাই রয়েছে। এবার আমরা খেতে বসে দুপুরবেলা রান্না বান্না করে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে মানে খাত মানে খেতে বসবো আর কি টেবিলের মধ্যে দিয়ে। তোমরা দেখলে না যে টেবিলে আমরা খেতে বসছিলাম, তখন হট করে ও ফলি মাছের গিয়ে একটা গল্প করছিল আর কি, ফলি মাছটা নিয়ে এসেছি, গল্প করতে করতে ফলি মাছের কথা আমার মনে পড়েছে। আমি দৌড়ে কাউকে বলিনি, খাওয়া বাদ দিয়ে আমি আবার সেই ফলি মাছ ডাস্টবিন থেকে তুলে নিয়ে, ডাস্টবিনটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে প্যাকেটটা তুলে নিয়ে, তারপরে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে কোনোরকম। তো বলছি খাওয়ারে খুঁকলে কেন, আমার একটু দরকার ছিল তাই। কী সাংঘাতিক ঘটনা আজকে ঘটেছে, এ কথা কাউকে বলিনি, এখন আমি জাস্ট বললাম ঘরে, ওকে আমি বলেছি কি একটা ঘটনা ঘটেছে, কী ঘটনা সেটা আমি বলিনি, সেটা এখন বললাম। আজকে সন্ধ্যাবেলা আমরা টিফিন করবো এই যে এই বিস্কিটটা সরি কেকটা দিয়ে আমরা টিফিন করবো আজকে। এই দুধ কী বলি, এটা কেক না, এটা হচ্ছে পাউরুটি, ক্রিম পাউরুটি। তো এই পাউরুটিটা একটা সময় অনেক অনেক পরিমাণে খেয়েছিলাম, যখন আদিয়ম ছোটো ছিল, আদিয়মকে স্কুলে নিয়ে যেতাম সকালবেলায় খেয়ে যাওয়ার টাইম পেতাম না, আদিয়মকে খাই দিতাম, বাট আমার খাওয়ার টাইম ছিল না। আর আদিয়ম যখন ছোটো ছিল সাংঘাতিক সময় যে গেছে আমার কাছে, মানে যখন স্কুল লাইফটা শুরু হলো ওদের লাইফে, আমারই লাইফটা পুরো বদলে গেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই পাউরুটিটা না কিছু খেয়ে যেতাম না, তো আর স্কুল ওখান থেকে এই পাউরুটিটা কিনে খেতাম, প্রত্যেক দিন ধরা বাঁধা ছিল। তো তারপর থেকে এই পাউরুটিটাকে খুব ভালোবেসে ফেলেছি, মাঝে মধ্যেই আনা হয়, তো এটা এখন খাওয়া হবে আজকে সন্ধ্যেবেলা। আমার আদিয়ম যখন ছোট ছিল না, মানে একটা কী বলবো, বড় ইতিহাসের মতো আমার কাছে, মানে যখন স্কুল লাইফে ওদের স্টার্ট হলো আর কি, আড়াই বছর বয়স থেকে, তখন কী করতাম সকালবেলা 7টার সময় নিয়ে বেরোতাম, আর মানে ওখানটায় আমার থাকতে হতো, কারণ প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো, মা আছে কিনা বারবার করে আন্টি বের করে দেখাতেন যে হ্যাঁ তোমার মা আছে বাইরে দাঁড়িয়ে এরকম। তো সেক্ষেত্রে আমাকে ওখানে থাকতে হতো, 7টার সময় বেরিয়ে যেতাম ওদেরকে নিয়ে, আর আমি বাড়িতে ফিরতাম প্রায় 12টা বাজত। সকালবেলাও একদম টাইম হতো না আমার মানে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, তখন এই যে যে ক্রিম যে পাউরুটিটা আছে এই পাউরুটিটা মানে খেতাম আর কি, প্রত্যেকদিন ওখানে একটা খেতাম, জল খেতাম, ব্যাস। এইভাবে মোটামুটি আমি 3-4 মাস কন্টিনিউ চালিয়েছি। তো অনেক মা বাবারা ওখানে বসে থাকতেন, আবার অনেকে আছে এক মাস পরেও মানে বসতে আর হতো না, বাট আমার বসতে হতো। আর এখানে কপি করছি, কপিটা দেখো আমি কিন্তু আমুল দুধ দিয়ে প্লাস কফি দিয়ে আমি গ্লাসে করে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে করছি, যেহেতু আমাদের কফি মেশিন নেই বাড়িতে, কিন্তু উপরে যে ফ্যানা ফ্যানা ভাবটা না, ওটা কিন্তু গ্লাসে তোমরা একবার ট্রাই করো, গ্লাসের মধ্যে যে কোনো দুধ আর কফিটা দিয়ে অনেকক্ষণ মানে একটু ভালো করে স্প্যাচুলারের মতো এরকম কিছু দিয়ে ভালো করে অনেকক্ষণ একটুখানি ভালো কী বলবো শেক করে নিয়ে, তারপরে তোমরা যদি কাপে ঢালো যে উপরে ফ্যানা ফ্যানা ভাবটা হয় এবং খেতেও টেস্ট হয়। তো এইভাবে ট্রাই করতে পারো, আমি কিন্তু এইভাবে ট্রাই করি, বেশ ভালো লাগে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড এক বন্ধু এসছে, তো সে বন্ধুকেও মানে কফি করে দিলাম, হাজব্যান্ডকেও দিলাম, বাট আমি খাইনি। আর রাত্রিবেলা চলে এসছে আবার কিচেনে,
কিচেনে এসে আবার এখন আমি করলাম রুটি। তো রুটিটা আজকে করব, আর রুটির সঙ্গে যে ভেজ মুগ ডালটা না অনেকটা পরিমাণে ছিল, আর রুটি দিয়ে আমাদের বাড়ি ডাল দিয়ে রুটি দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে মুসুর ডাল আর মুগ ডাল খুব ভালো লাগে খেতে। তো এই যে আমাদের দুপুর রাত্রেবেলা ডিনার মেনু এটা। আর এই যে দেখো এখন আমি কী করছি বলো তো, এটা কিন্তু তেল ভেবো না তোমরা, এটা কিন্তু নলেন গুড়। তো এটা আমার দাদা নিয়ে এসেছিলো পিসির ছেলে, প্রায় এক মাস হয়ে গেছে, হ্যাঁ এক মাস হয়নি, এক মাসের কাছে। তো দেখি কি যে কীরকম একটা উপর দিয়ে সাদা সাদা হয়ে গেছে, ফ্রিজে আমি রাখিনি। তো একটু ভালো করে মা বলো উপর থেকে ফেনাগুলো ফেলে ফেলে তারপরে একটু জাল দিলে, ভালো করে ফুটিয়ে নিলে তারপরে নাকি মানে মানে কোনো একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকে। তো আমি গত বছর প্রত্যেক বছর তাই করি, কিন্তু এবার কেন জানি না উপরে একটু ফেনা ফেনা হয়ে গেছিলো, তো সেই কারণে একটু অনেকক্ষণ বসে জাল দিয়ে নেবো। তো মোটামুটি অনেকক্ষণ দেখো গুড় জাল দিয়ে ফ্লেম আমি অফ করে দিলাম, এবার ঠান্ডা হবে, তারপর আজকে না কালকে ভরবো কন্টেনারে। আর এই যে সেই মাছ যে মাছের গল্প তোমাদেরকে বললাম, সেই মাছ এই যে রাত্রেবেলা আর কি এখন ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো করে বের করে তা এখন ভালো করে ধুয়ে তারপর আবার দেবো। আর বাসনগুলো এখনও পর্যন্ত মাজিনি, কিছু কিছু বাসন রেখে দেবো সুপর্ণাদির জন্য সকালবেলা এসে মাজবে, আর কিছু কিছু বাসন যেগুলো আমার লাগবে সেগুলো এখন আমি মেজে নেবো। তোমাদেরকে আজকে আমার পক্ষ থেকে বিরাট বড় একটা গুড নিউজ দেওয়ার আছে, এটা গুড নিউজই বলতে পারো। আর তোমরা এতক্ষণে আমার টাইটেল দেখে, ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো বা গেস করে নিয়েছো যে আজকে আমি কী গুড নিউজ দেবো বা তোমাদের সঙ্গে আজকে আমি কী শেয়ার করবো। আমরা না নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, যেটা কিনা আজকে করিনি, বেশ অনেক কয়েকটা দিন হয়ে গেছে, মানে অনেক কয়েকটা ব্লগ আমরা পরপর ছেড়েছি। তো তোমাদেরকে বলিনি তোমাদের এখনও পর্যন্ত, মানে কিছুই বলিনি, কোনো ক্লু দিইনি বা কখনো আরেকটা যে চ্যানেল আমরা খুলবো বা নতুন আরেকটা চ্যানেল আমরা করবো সেরকম কোনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদের জন্য পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল বললে চলে। চ্যানেলটা তোমাদেরকে বলে দিচ্ছি, চ্যানেলটা হচ্ছে একটা রান্নার উপরে চ্যানেল, আর এটা খুলেছে রাজু কবে হচ্ছে তার ছমাস চ্যানেলটা খুলেছি, বাট কন্টেন্ট আছে বেশ ভালো, অনেকগুলো কন্টেন্ট আছে। সবচাইতে একটা মজার কথা সেটা হলো যে আমি চ্যানেলটা আমাদেরই চ্যানেল, বাট চ্যানেলটা হ্যান্ডেল আমি করছি না, চ্যানেলটা হ্যান্ডেল করছে বা ওই যে হোস্টার আছে চ্যানেলের তাকে আমি দেখিয়ে দেই। হাই হাই বলো রাজু, রাজুকে তো তোমরা চেনো, রাজু ভাইকে। তো রাজু ভাই হচ্ছে ও আমমতে জব করে। আর তো তোমাদেরকে প্রথমে বলি যে রাজু ভাইকে দিয়ে কেন চ্যানেলটা ক্রিয়েট করিয়েছি, আমি করিনি রান্নার চ্যানেল। তোমরা হয়তো বলতে পারো দিদি তুমি কেন করনি, তুমি হ্যান্ডেল কেন করছো না। তো প্রথমে বলি রাজু ভাইয়ের নিজে একদম সেফ, ঠিক আছে। সবচেয়ে একটা মেন ব্যাপার সেটা হলো যে ভাই এই চ্যানেলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে এক্সপেরিমেন্টাল রান্নাবান্না, ঠিক আছে। নতুন একটা চিন্তা ভাবনা এলো মাথার মধ্যে কোনো একটা রান্না নিয়ে, সকালবেলা উঠে সেটা আগে করে দেখলো যে না ঠিক আর খাওয়া যাবে কিনা বা কতটা কি প্রবলেম হতে পারে বা কত ভালো হতে পারে, তারপর তোমাদের সামনে সেটা আবার তুলে ধরে। পুরোপুরি যে কটা রান্নাবান্না মোটামুটি দেখিয়েছে তোমরা ম্যাক্সিমাম টাইম 90% তোমরা বলতে পারবে এক্সপেরিমেন্টাল। রাজু এখানে আসো, রাজু আমাদের চ্যানেলের হোস্টার, আমাদের চ্যানেল ক্রিয়েটর, আর কি বলবো, রাজুকে তোমরা তো অনেকবার দেখেছো। আর এই যে রাজু দাদা, রাজু দাদা চুলটা একটু এডি করে খুব করে আসছে, মানে তোমাদেরকে দেখাবে না চুলটা একটু এলোমেলো আছে তার জন্য। আমরা অ্যাকচুয়ালি যখন ওই চ্যানেলটা খুললাম তার আগে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে চ্যানেলে আমরা পুরো এক্সপেরিমেন্টাল রান্নাবান্না আমরা শেয়ার করবো, মানে আমরা যা যা প্রত্যেকদিন ঘরে করি খাই মানে সেই ধরনের কিছু শেয়ার করবো না, পুরো এক্সপেরিমেন্টাল করে করবো। তারপর সবথেকে কথা হচ্ছে রাজু হচ্ছে বললাম ওয়ামো সেফ, প্লাস শুধু ওয়ামো বলে না ও মানে হ্যাঁ বড় বড় মানে কি বলবো হ্যাঁ রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে সেফ ছিল, ইভেন হচ্ছে কোনো বড় বড় ইভেন্টে এটা এখনো বড় বড় ইভেন্টে ও যায়, ওকে ডাকা হয়, ও যায় সেখানে রান্নাবান্না করে। তো বুঝতে পারছো সেই সেফ যদি এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করে তো মোটামুটি ভালোই হবে। ও থেকে একটা সার্টিফিকেট দিয়েছে দেখো ওটা, হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে ভালো কাজ করেছে, খাবার দাবার সমস্ত কিছু ডিপেন্ড করে ও আমো থেকে এই সার্টিফিকেটটা ওকে দিয়েছে। তো এটা আমাদের বাড়িতে রেখে দিয়েছে, ওকে দিইনি। আর হচ্ছে যেটা বলবো যে ওই ভিডিওর লিংকটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাপি জোড়ি বলি, হ্যাপি জোড়ি, হ্যাঁ নামটা অবশ্যই হ্যাপি হ্যাপি জোড়ি,
হ্যাপি জড়িয়ে হচ্ছে চ্যানেলের নাম, JODI নাম আছে। তো তোমরা আর হ্যাপি জড়ি, তারপরে হচ্ছে হ্যাপি হোম, সব মানে হ্যাপি হ্যাপি স্টার্ট। হ্যাঁ, তো চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে তুমি দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ওখানে কিন্তু ক্লিক করে আমার আমাদেরকে সাপোর্ট করো। এখনো পর্যন্ত আমি আমার এই হ্যাপি হোম চ্যানেলের জন্য কিন্তু এখনো বলিনি যে সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো, বাট আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য আমরা কিন্তু বলছি যে তোমরা সাপোর্ট করো, তোমরা হেল্প করো, তোমাদের হেল্প ছাড়া আমরা এক ফোটটা আমরা এগোতে পারবো না। তো আমাদের তো ভালো লাগবে, তার থেকে যে সবসময় খাটে, যে প্রচণ্ড পরিমাণে খাটে চ্যানেলটা নিয়ে, রাজু ভাই বেশি ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, আর আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদি কেমন হয়েছে না হয়েছে, এই করেছো বা কোনো ভুল থাকছো, সেটা কিন্তু তোমরা আমার চ্যানেলে এসে জানাবে, ঠিক আছে? তাহলে আমি সেটা ওকেও বলতে পারবো, ওখানে অনেক সময় বিজি থাকে, কমেন্টে অ্যান্সার হয়তো দিতে পারলো না, অবশ্যই দেবে, 100 বার দেবে অ্যান্সার, তবে সেটা আমার চ্যানেলে এসে তোমরা কিন্তু জানাবে, তাহলে ভালো লাগবে। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আচ্ছা, চ্যানেল নামটা তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, কারণ আমার হাজবেন্ড পাশ থেকে বলছে যে তুমি ভালো করে নামটা বললে না। হ্যাঁ, চ্যানেলের নামটা হলো হ্যাপি জড়ি, তো JODI জড়ি, ঠিক আছে? তো অবশ্যই 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 বন্ধুরা আমাদের হ্যাপি জড়িকে সবাই সাপোর্ট করো, আর যদি ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো, করো হাসতে থেকো। আজকের মতো টাটা।